সারা রাত ঘুম ছিল না বাংলার মানুষের, লন্ড ভন্ড করে দিল বাংলাকে। হয়তো এত বড় বিপর্যয় এর আগে আর বাংলার মানুষ কখনো দেখেনি। কিন্তু আপনি কি জানেন, এই চরম দুর্যোগে যে মুহূর্তে বাংলাকে লন্ড ভন্ড করে দিল, সেই মুহূর্তেও কিন্তু বাংলার পাশে কেউ নেই। না না আছে দেশের মিডিয়া, না আছে দেশের সরকার। আমি যে মুহূর্তে ভিডিওটা করছি, এখন পর্যন্ত বাংলার পাশে এই বিপর্যয়ের জন্য কেউ বাংলাকে আশ্বস্ত করেনি। না দেশের সরকার করেছে, না বাংলার পক্ষ নিয়ে দেশের মিডিয়া বাংলার মিডিয়া বাদে কথা বলেছে। বরাবরই হিন্দি সাম্রাজ্যবাদীরা বাংলাকে অবহেলার চোখে দেখে এসেছে, বাঙালিকে ঘৃণা করে এসেছে, এই বিপর্যয়ের সময়তেও প্রমাণ পাওয়া গেল। আরে লন্ডনে কোনো গাড়ির দুর্ঘটনা ঘটলে জিনারা মোদী শাহ টুইট করেন, বাংলা যে মুহূর্তে লন্ড ভন্ড হয়ে গেল, বাংলার মানুষের চোখে ঘুম নেই, সেই পরিস্থিতিতে আমি যে মুহূর্তে ভিডিও করছি, না এখন পর্যন্ত কোনো ঘোষণা দেননি, এখন পর্যন্ত কোনো টুইট নেই মোদী অমিত শাহের। হয়তো রুলস বা নিয়ম বজায় রাখার জন্য কোনো এক সময় করবেন, জানি না, কিন্তু আমি যে মুহূর্তে করছি এখন পর্যন্ত কোনো নেই। আর দেশের মিডিয়া বাংলার মিডিয়া বাদে যাদের উচিত ছিল জনগণের দুর্দশার কথা তুলে ধরা, তারা সেটা না করে সরকারের দালালি করতে ব্যস্ত, গোবরকে হালুয়ায় পরিণত করতে ব্যস্ত। বিদেশি মিডিয়াগুলো যখন বাংলার এই খবরকে দেখাচ্ছে, তখন আমাদের দেশেরই ন্যাশনাল মিডিয়াগুলো কেউ এই খবর কভারেজ করেনি, কেউ এই খবর হেডলাইনে তো দূরের কথা ছোট্ট আকারেও দেখায়নি। আর দেশের সরকার তো আজকে এখন পর্যন্ত কোনো থাকার আশ্বাসই দেয়নি। আর এখন দেখা পাত্তা নেই বাংলার সে সমস্ত 18টা বিজেপি সাংসদদের, যারা একটু কিছু হলেই সোশ্যাল মিডিয়ায় হাঙ্গামা সৃষ্টি করে দেন, হ্যাঁ বাংলা এটা হচ্ছে, বাংলায় ওটা হচ্ছে, বাংলার এই কাজের ভুল ধরে। তাদেরও আজকে দেখা নেই, তাদেরও আজকে কোনো টুইট নেই, তাদেরও আজকে ফেসবুকে কোনো স্ট্যাটাস নেই। হয়তো জানি না পরবর্তীতে দেবে, কিন্তু আমি যে সময় করছি সে সময় পর্যন্ত কোনো নেই, যে সময় আমি ভিডিওটা করছি। কিন্তু এই দুর্যোগ মুহূর্তে যখন বাংলার পাশে কেউ নেই, তখন একটাই মাত্র মানুষ যে বাংলাকে নিজের সন্তানের মতো আগলে রাখার জন্য একজন বয়স্ক মহিলা কন্ট্রোল রুমে রাত্রি জাগরণ করে বসে আছে, তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। না আমি তার পক্ষে কথা বলছি না, না আমি তার পক্ষে দালালি করছি না, আমি তার কাজের কথা বলছি। যখন বাংলাকে সবাই ভুলে গেছে, যখন মিডিয়া দেশের সরকার বাংলার পাশে দাঁড়াচ্ছে না, তখন তিনি বাংলাকে নিজের সন্তানের মতো আগলে রাখার জন্য একাই রাত্রি জাগরণ করে বসে আছেন। তিনাকে ভোটের সময় রাস্তাতে ভোট চাইতেও দেখা গিয়েছে, আবার এখন এই দুর্যোগ মুহূর্তে বাংলার মানুষের পাশে থাকার জন্য তিনি এইভাবে রাত্রি জাগরণ করছেন, এইভাবে কষ্টের শিকার, কষ্টকে নিজের মুখ বন্ধ করে মুখ বুঝে স্বীকার করে নিয়েছেন। তিনার ভাষায় সব শেষ করে দিল আমফান, লন্ড ভন্ড করে দিল বাংলাকে। হয়তো আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন যে বাংলাকে এবং বাঙালিকে কতটা অবহেলার চোখে দেখে এই হিন্দি সাম্রাজ্যবাদীরা। তাই বলবো, চিনে রাখুন কারা বাংলার শত্রু, চিনে রাখুন কারা বাঙালিকে দুচক্ষে দেখতে পারে না। এদের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিন, এদের বিরুদ্ধে সোচ্চার হন, যারা বাংলার এবং বাঙালিকে দুচক্ষে দেখতে পারে না। শেষের বেলায় মহান প্রভুর কাছে, মহান স্রষ্টার কাছে এই প্রার্থনা করি, এই দোয়া করি, তিনি আমাদের সকলকে এই বালা মুসিবত এবং এই দুর্যোগ থেকে রক্ষা করুন।